দেশ ও জাতির গড়ে ওঠার নেপথ্যে থাকে বহু মানুষের আত্মবলিদান, যাদের জীবন দর্শন ঘিরেই উদ্বুদ্ধ হয় একটা জাতি, একটা সমাজ। দেশের স্বাধীনতা আন্দোলনের সময় দেশকে অহিংসার পথ ধরে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছিলেন মহাত্মা গান্ধী। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহাত্মা গান্ধীর বিশেষ কিছু বাণী যা আজও উদ্বুদ্ধ করে সমাজকে। তো চলুন শুরু করি। পরিচ্ছন্ন বই পড়া ভালো, কিন্তু মহান সাহিত্যের পঠিত বিষয় জীবনে বুনন করা উত্তম। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় প্রতিজ্ঞায় পরিণত হয়। আমার ধর্ম কোনো ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নেই। আমার ধর্মের ভিত্তি হল ভালোবাসা এবং অহিংসা। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময় ভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। আমার জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা যায়। মর্যাদা ধরে রাখুন, কারণ এই মর্যাদা একসময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, আসে মনের বলের মাধ্যমে। দুর্বল মানুষ ক্ষমাশীল হতে পারে না, ক্ষমা শক্তি মানে ধর্ম। অহিংসভাবে তুমি গোটা বিশ্বকে আন্দোলিত করতে পারো। পৃথিবীটাকে যেভাবে বদলাতে চাও, ঠিক সেই পরিবর্তনটা তোমার নিজের মধ্যে আনো। আশা করি এই ভিডিওটি আপনাদের একটুখানি হলেও ভালো লাগবে। যদি মহাত্মা গান্ধীর এই মূল্যবান বাণীগুলো আপনার জীবনে একটু হলেও উপকারে আসে, তাহলে আমি বলবো আপনি ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন। আর অবশ্য আমি আপনাকে বলবো মহাত্মা গান্ধীর কোন বাণীটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে সেই বাণীটি কমেন্ট করে জানান। আর এর বাহিরে আপনার কোনো বাণী জানা আছে কি না সেটাও কমেন্ট করুন। আর অবশ্যই আপনি আপনার প্রিয় বন্ধু বান্ধবীর মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।